জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 98তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ছড়ি খান বিশেষ মোনাজাতে। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকার ও দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এ সময় সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন জাতির পিতা শেখ মুজিব। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রদায়িকতার মদতদাতা বিএনপি জামাত। বঙ্গবন্ধুর যে বাংলাদেশের বিজয়ে তিনি মহানন, স্বাধীনতা তিনি স্থপতি, সেই বাংলাদেশের সামনে প্রধান বিপদ হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। সেই অপশক্তিকে মদত দেয়, পৃষ্ঠপোষকতা করে বিএনপি, সে কারণে তাদের অন্তর্জ্বালা। উপমহাদেশের ইতিহাসে এমন নেতা সবার জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও দেশব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। রাফিস আদনাদেল, একুশে টেলিভিশন।